রক্তহীনতায় ভুগছেন এবং ফার্টিলিটি টেস্ট করিয়েছেন, সিমিলারাইজে দেখতে পাচ্ছেন যে আপনার শুক্রাণু সংখ্যা জিরো, অ্যাজোস্পার্মিয়া। তাহলে কি জেনে নেওয়া যাক। নমস্কার বন্ধুগণ, আমার নাম ডক্টর রানা মণ্ডল, একজন আইভিএফ বিশেষজ্ঞ ডক্টর এবং মেল ইনফার্টিলিটি স্পেশালিস্ট। মনে রাখবেন, যদি আপনার শুক্রাণুর টেস্টে কোনো স্পার্ম না দেখতে পাওয়া যায় তাহলে সেটাকে অ্যাজোস্পার্মিয়া হয়। কিন্তু সাথে সাথে মনে রাখতে হবে, ক্রিপ্টোজোস্পার্মিয়া বলে একটা জিনিস হয়, সেটাকে রুল আউট করা দরকার সবার প্রথমে। সেটা কীভাবে রুল আউট করবেন, আরেকবার আপনার শুক্রাণুকে বিশ্লেষণ করা হবে। সেক্ষেত্রে হচ্ছে সেন্ট্রিফিউজ করে আবার আপনার যেটা সেডিমেন্ট আছে সেটাকে যাচাই করে দেখা হবে, তাতে স্পার্ম আছে কি না। আবার একটা পরীক্ষা, আপনার শুক্রাণুর পরীক্ষা করা হবে, সেটা হচ্ছে 12 সপ্তাহ পরে, যে আপনার শুক্রাণু আছে কি না। যদি দেখেন যে সবগুলোতেই শুক্রাণুর সংখ্যা নেই, তাহলেই মনে রাখবেন যে আপনি অ্যাজোস্পার্মিয়ার শিকার হয়েছেন।